ভাইরাস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরিও ভাইরাস। তো আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। তো আপনারা জানেন আমি গত ভিডিওতে চাঁদপুরে গিয়েছিলাম, তো চাঁদপুর থেকে আমি ইলিশ মাছ নিয়েছি। তো আজকে আমি সেই ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোলের রেসিপি করে দেখাবো। অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমেই আমরা মাছটিকে এভাবে কেটে টুকরো করে নিব। প্রথমেই আমরা একটি কারি প্যানের মধ্যে এক কাপ পরিমাণ তেল নিয়ে নিব, এবং এখানে একে একে আমরা এক চামচ পরিমাণ জিরা বাটা, এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিব, এবং অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আর যেহেতু এটা ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি, তো আমরা পেঁয়াজের পরিমাণটি একটু কমই দেওয়ার চেষ্টা করব। আর সত্যি বলতে ইলিশ মাছ আমাদের সবার পছন্দের, তো এটি যেভাবেই রান্না করে খাই না কেন আমাদের সবারই খেতে ভালো লাগবে। এখন আমরা এক কাপ পরিমাণ কাঁচামরিচ দিয়ে নিব, এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আসলে আপনাদেরকে আমি বলবো যে লবণ আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা নিজেরাই ডিসাইড করে নেবেন, কারণ এক একজন এক একভাবে খায়। যেহেতু এরপর দুই চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং এক চামচ ফুল হলুদ গুঁড়া দিয়ে নিতে হবে। আরেকটা কথা আজকে আগেই বলে রাখি যে আজকে রান্নাটা আমি করছি না, এবং এই রেসিপিটাও আমার না, এটা আসলে আমার নানুমণি করছে। তো আমার নানুমণি রান্না করছিল, তো আমি শ্যুট করছি। আর আমার নানুমণির হাতের রান্না অসাধারণ ভালো, এবং অনেক অনেক ভালো লাগে আমার বিশেষ করে। আর এই যে ইলিশ মাছটি, সেটির রেসিপিটা অনেক ভালো হয়েছিল, খেতেও অনেক টেস্টি ছিল। এখন অল্প কিছু পরিমাণ পানি দিয়ে এটি ভালো মতো নাড়িয়ে কষিয়ে নিতে হবে। আসলে যত বেশি আপনি কষিয়ে নিতে পারবেন, তত বেশি আপনার রান্নার স্বাদটি অনেক ভালো হবে। একে একে আমি কেটে রাখা মাছের টুকরোগুলো কষিয়ে রাখা মশলাগুলোর ওপর দিয়ে দিব, এবং খুবই সাবধানতার সাথে মাছগুলো দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন আমি 6-7 কাপের মতো পানি দিয়ে নিব, এবং পানিটি এভাবে দিতে হবে যাতে টুকরো করা মাছগুলো পানিতে ডুবে থাকে। আর যেহেতু আমরা ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি বানাচ্ছি, সেহেতু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমরা এভাবেই 10-12 মিনিটের মতো রান্না করে ফেলব, এবং রান্নার শেষে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুব সহজেই রান্না করা ইলিশ মাছের ঝোল রেসিপি। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তীতে আমি কী নিয়ে ভিডিও আনব অবশ্যই সেটি জানাবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে দিবেন। এতে করে কী হবে, এতে করে আপনি আমার সব ভিডিও পেয়ে যাবেন খুবই সহজেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।